ব্যাকলাইট গুলো এখনো অরিজিনাল সবকিছু আছে, ASX, হ্যাঁ আপনার এই যে স্পলার আছে, স্পলার একটা সুন্দর একটা লাইট আছে, হ্যাঁ গাড়িটা খুব সুন্দর। গাড়িটা আসলে না দেখলে বুঝতে পারবেন না, মিৎসুবিশি মনোগ্রাম। আপনার এই যে পিছনের ব্যাক সাইডটা দেখেন, একদম ফ্রেশ, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই, মাইর খাওয়া নাই, একদম ফ্রেশ অবস্থা, একদম ফ্রেশ অবস্থা। মানিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। মানিক ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড, BMW গাড়ি শোরুমে, পার্ট এক্সের শোরুমের গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন, প্লাটিনাম কার্জন। মানিক ভাই আজকে কি গাড়ি দেখাবেন? জি আজকে একটা মিৎসুবিশি ASX, খুব সুন্দর একটা গাড়ি। জি ভাই এই গাড়ির সম্পর্কে বিস্তারিত বলেন। জি এটা হলো আপনার সম্পূর্ণ তেলের গাড়ি, পাল কালার, জিপ গাড়ি, মিৎসুবিশি জিপ গাড়ি, জিপ গাড়ি ASX। এটা 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট, পেপারস আপ টু ডেট। গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে? জি গাড়িটা কন্ডিশন বলার কিছু না, একদম নতুনের মতন আছে ভাই। কেউ যদি গাড়িটা কিনে ভালো সার্ভিস পাবে 100%, খুব ভালো সার্ভিস। অন সাইডটা দেখেন, এই যে হেডলাইট, প্রজেকশন হেডলাইট, অরিজিনাল হেডলাইট, আচ্ছা ফগ লাইট অরিজিনাল। জি এই গাড়িটার যা আছে সব এভরিথিং অরিজিনাল, ওকে, কোনো একটু টাচ নাই, দাগ নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা ঠিক আছে, এই গাড়ি কিনা যেই রিকন্ডিশন গাড়ি কিনা একই কথা, একই কথা, একই কথা, ভালো কন্ডিশন আছে গাড়িটা। প্রত্যেকটা গ্লাস কি অরিজিনাল? হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এটা মিৎসুবিশি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। ওকে ভাই বাম পাশটা কি কন্ডিশনে আছে? জি বাম পাশটা দেখেন ভাইয়া, একদম কোনো জায়গায় কোনো স্কেচ ট্যাপ কিছু নাই। এই যে বডি কিট আছে, অরিজিনাল বডি কিট এখনো আছে, হ্যাঁ ফ্রেশ কন্ডিশন। এই যে নুকিন গ্লাসের লাইটটা এখনো অরিজিনাল, ওকে সবকিছু অরিজিনাল। বাট টায়ারগুলো সার্ভিস কেমন দিবেন? টায়ারগুলো সার্ভিস আলোর মতো এক বছর ভালো চালাতে পারবেন। চারটা টায়ারই ফ্রেশ, চারটা টায়ারই ফ্রেশ, ভালো সার্ভিস একটা আশা করা যায়। জি ভালো সার্ভিস আশা করা যায়। দরজাটা এই যে দেখেন আমি খুলতেছি, এই যে দেখেন, এই গাড়িটা পুশি স্টার্ট ভাই। হ্যাঁ ভাই প্রতিটা ডোরই তো ফ্রেশ, প্রতিটা ডোর ফ্রেশ, কোনো খোলা কাটা বাইক নিচে আছে না? কোনো খোলা কাটা হিস্টোরি নেই। ওয়াও ভিতরটা তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, সিটগুলো অনেক সুন্দর ভাই। হ্যাঁ সিটগুলো সুন্দর। আপনার এই যে রেন সেটটা দেখেন, এখনো মিৎসুবিশি মনোগ্রাম আছে। আচ্ছা হ্যাঁ রেন সেটগুলো অরিজিনাল, তার মানে জাপান থেকে যেভাবে আসছে ঠিক এভাবেই আছে। হ্যাঁ ভাই পিছনের ডোরটা দেখেন, হ্যাঁ পিছনের ডোরটা দেখেন ভাই, একদম দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ, মানে বলার কিছু নাই। এটা রিকন্ডিশন গাড়ির মতনই, ফাইভ সিটের গাড়ি, ফাইভ সিটের গাড়ি, সিট কভারগুলো অনেক সুন্দর। হ্যাঁ সিট কভার সুন্দর। মানিক ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন, এই ব্যাক লাইটগুলো এখনো অরিজিনাল সবকিছু আছে, ASX, হ্যাঁ আপনার এই যে স্পলার আছে, স্পলার একটা সুন্দর একটা লাইট আছে, হ্যাঁ গাড়িটা খুব সুন্দর। গাড়িটা আসলে না দেখলে বুঝতে পারবেন না, মিৎসুবিশি মনোগ্রাম। আপনার এই যে পিছনের ব্যাক সাইডটা দেখেন, একদম ফ্রেশ, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই, মাইর খাওয়া নাই, একদম ফ্রেশ অবস্থা, একদম ফ্রেশ অবস্থা। প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল? হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই। অকটেন চালিত গাড়ি? অকটেন চালিত গাড়ি। মানে একবার রাইট সাইডটা কি কন্ডিশন? হ্যাঁ রাইট সাইডটাও দেখেন, আপনার কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ ট্যাপ কোনো কিছু নাই গাড়ি, একদম ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ কন্ডিশন। দরজাটা খুলতেছি, এই যে দেখেন ভাই, এই যে দরজার এই যে বিটগুলো এখনো সব অরিজিনাল অবস্থা আছে, খুব সুন্দর, খুব সুন্দর আছে। ওকে ভাই সামনে ডোরটা দেখি, এই যে এটা পুশি স্টার্ট। হ্যাঁ আচ্ছা আরে পুশি স্টার্ট, এই যে দোরগুলো একদম ফ্রেশ, কন্ডিশন ভালো আছে। প্যাডগুলো দেখেন, এখানে একটা সুন্দর বিট আছে, আচ্ছা খুব সুন্দর। এরপরে আপনার এই যে রড টপ সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ ওকে, এটা রড টপ সাউন্ড সিস্টেম বলে, এবং কি মনরুফ আছে। আচ্ছা এটা মনরুফ আছে, হ্যাঁ মনরুফ আছে। এটা পুরোটা খুলবে, উপরে গ্লাস এবং টিপটনিক গিয়ার আছে। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর। পুশি স্টার্ট মানে কি নাই এই গাড়িতে? এই যে পুশ পুশ কন্ট্রোলটা দেখেন, এই যে পুশ, হ্যাঁ বাম পাশে, হ্যাঁ বাম পাশে। এরপর টিপটনিক গিয়ার, এগুলোকে টিপটনিক গিয়ার বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ি খুবই ফ্রেশ। আপনার ইয়ার মনিটরটা দেখেন না কত বড়, একদম মানে টিভির মতন একদম মনিটর, খুবই বড় মনিটর। এসির পারফরম্যান্স কি রকম? এসির পারফরম্যান্স খুব ভালো পারফরম্যান্স দিবে। ড্যাশবোর্ডটা তো ফ্রেশ আছে? হ্যাঁ ড্যাশবোর্ড ফ্রেশ আছে ভাই, যা আছে এভরিথিং ফ্রেশ, যা আছে এভরিথিং, স্টিয়ারিং সাসপেনশন সিভিজন ইঞ্জিন এভরিথিং ফ্রেশ। জি এভরিথিং ফ্রেশ ভাই। গাড়ির গিয়ার বক্সটা কি অবস্থা? হ্যাঁ গিয়ার বক্স অরিজিনাল আছে, একদম অরিজিনাল, অরিজিনাল একদম। গাড়িতে কোনো কাজ আছে? না গাড়িতে কোনো একটা কাজ নাই। মাইলেজটা ভাই কম আছে গাড়ির? হ্যাঁ গাড়ির মাইলেজ কম, মাইলেজটা ভাই 52,000 মাইলেজ চলে, 52,000 অরিজিনাল নেই। ওকে ভাই আমরা ইঞ্জিনটা দেখি ভাই। এই যে আমি ইঞ্জিনটা দেখাচ্ছি, মিৎসুবিশি ASX এর ইঞ্জিনটা দেখেন আপনারা, একদম ফ্রেশ দেখবেন। এই যে দেখেন মানে একদম অসাধারণ, অসাধারণ। এটা আপনার রিকন্ডিশন গাড়ির মতন ইঞ্জিন আছে, একদম ফ্রেশ অবস্থা, ভিতরটা এরকমই আছে, কোনো কিছুতে হাত দেওয়া নেই। ইঞ্জিন গিয়ার বক্স যা আছে এভরিথিং 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 ফ্রেশ ভাই। ইঞ্জিনটা সিসি কত? হ্যাঁ ইঞ্জিনটা 2000 সিসি, 2000 সিসি। জি ভাই চেসিসটা কি অবস্থা? হ্যাঁ চেসিস দেখেন, একদম কোনো জায়গায় কোনো স্পট নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে।
একদম ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ ফ্রেশ কন্ডিশন, এবং কি বনারটাও ফ্রেশ, হ্যাঁ বনারটাও ফ্রেশ, এই যে হিট প্রুফটা অরিজিনাল, এই যে বনারটা দেখেন কোন জায়গায় কোনো খোলা কাটা স্টোরি নাই। ওকে ভাই, এই গাড়িটা হলো 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন, মিৎসুবিশি ASX, পেপারস আপ টু ডেট, হ্যাঁ পেপারস আপ টু ডেট। আর মিৎসুবিশি ASX এই গাড়িটা রিকন্ডিশনের মতন আছে, যদিও ইউজ করছে ভদ্রলোক বাড়ি দ্বারা, ওনার বাসা বসুন্ধরা, একদম রিকন্ডিশন গাড়ির মতো, হ্যাঁ রিকন্ডিশন, উনি একদম নিজে ড্রাইভ করতেন, কোনো ড্রাইভার দিয়েও গাড়ি চালায় নাই, খুব যত্ন সহকারে গাড়িটা চালায়, রাফ ইউজ হয় নাই, রাফ ইউজ হয় নাই। ভাই গাড়ির প্রাইস কত যাচ্ছেন? জি এই গাড়ির প্রাইস চাচ্ছি হলো আপনার 20,50,000 টাকা, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। মানে ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড, BMW গাড়ির শোরুম, আর পার্টেক্সের শোরুমের মাঝখানে ঢুকলেই আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার জোন। অনেক ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে 01711588347। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।